একদম গোলাপ তৈরি হয়ে গেছে। আমি পাপড়িগুলো আরেকটু ভালো করে মেলে দিচ্ছি, নাহলে পাপড়ি কেক তৈরি করতে পারি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আর ভিলেজ কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ওরিও বিস্কুটের কেক তৈরি করব, একদম পুরো চকলেটের মতো, যেটা খেতে লাগবে। আমি প্রথমে দুই রকমের ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি, একটা গোলাপি রঙের মাখন আর একটা সাদা রঙের মাখন। এই দুই রকমের মাখনগুলো প্রথমে বার করে নিচ্ছি। আমি আমার সাদা মাখনগুলো সব বার করা হয়ে গেছে এবং গোলাপি মাখনগুলো সব বার করে নিয়েছি। পর আমি হাত দিয়ে বিস্কুটগুলো ভেঙে নিচ্ছি। আমি একটা গ্লাসে গরম জল নিয়ে নিয়েছি। এই গরম জলের মধ্যে আমুল দুধ দু প্যাকেট গুলে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি কিছুটা বিস্কুট গুঁড়ো অন্য একটি বাটিতে তুলে নিলাম। এরপর আমি এই আমুল দুধের মধ্যে চিনিও দিয়ে দিলাম। গরম দুধের মধ্যে চিনি দেওয়ার ফলে চিনিটাও গলে যাবে। এরপর আমি বিস্কুটগুলো পুরো গুঁড়ো না করে এর মধ্যে আমি ওই দুধ দিয়ে দিলাম। বেশি পরিমাণে দুধ দেবেন না, অল্প পরিমাণে দেবেন। ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিলাম, যেহেতু আমি গুঁড়ো করিনি তাই হাত দিয়েই ফেটিয়ে নিচ্ছি, যাতে দলা পাকানোগুলো ভালো করে ফেটিয়ে নেওয়া যায়। এরপর বাটির বিস্কুটটা আমি শক্ত করে মেখে নিলাম। এই বিস্কুটটাও আমি দুধ দিয়ে মেখেছি। এরপর আমি ওই কেকের ব্যাটারের মধ্যে হাফ চামচ বেকিং পাউডার এবং তার চার ভাগ বেকিং সোডা দিলাম। আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো যত ভালো হবে কেকটাও তত স্পঞ্জি এবং নরম হবে। দেখুন আমার ফেটানো একদম রেডি হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবং এই বাটির মাপে একটা কাগজও কেটে নিয়েছি। এবার আমি কাগজটা বাটিতে বসিয়ে দিলাম। ব্যাটারটা কিছুক্ষণ রাখার পর আমি এই বাটির মধ্যে পুরোটাই ঢেলে দিচ্ছি। এরপর আমি বাটিটা একটু তিন চারবার ঝাঁকিয়ে কড়ার মধ্যে বসিয়ে দিলাম। একদম অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, 25 থেকে 30 মিনিট রেখে দিলাম। এদিকে আমি ততক্ষণে হাতে তেল মেখে যে শক্ত বিস্কুটের ডোটা ছিল সেটা আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে গোল করে নিলাম। দেখুন এইভাবে চ্যাপটা করে নিতে হবে। এইভাবে আমি সব লেচিগুলোই গোল গোল করে চ্যাপটা করে নিলাম। এরপর এই চ্যাপটা করে নেওয়া লেচিগুলো আমি এইভাবে একটার উপর একটা রোল আকারে মুড়ে নিচ্ছি। এরপর আমি চামচের পিছনটা দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন। দেখুন একদম গোলাপ তৈরি হয়ে গেছে। আমি পাপড়িগুলো আরেকটু ভালো করে মেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর গোলাপ তৈরি হয়ে গেল। যারা গোলাপ তৈরি করতে পারেন না এইভাবে করবেন, একদম সহজেই হয়ে যাবে। এরপর আমি কেকটা আমি দেখে নিচ্ছি। দেখুন কাঠির গায়ে লেগে যাচ্ছে না, কেকটা আমার একদম হয়ে গেছে। এরপর আমি কড়া থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে আমি মাখনটা, দুটো সাদা এবং গোলাপি মাখন একসঙ্গে আমি ওই দুধ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সাদা এবং গোলাপি দুই রকমের একসঙ্গে নিয়েছি যাতে কালারটা ভালো আসে। এরপর আমি কেকটা ছুরি দিয়ে ভালো করে ধার দিয়ে
তুলে নিলাম। এরপর একটা প্লেটের মধ্যে কেকটা নিয়ে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, খুব নরম এবং স্পঞ্জি হয়েছে। আপনারা এইরকম ভাবে করবেন, না হলে কতটা স্পঞ্জি হয়েছে আপনারা একদম বুঝতেই পারবেন না। এরপর আমি ক্রিমটা কেকের উপরে ভালো করে মেখে নিচ্ছি। এরপর গোলাপগুলো আমি এই ক্রিমের উপর দিয়ে কেকটা ভালো করে সাজিয়ে নিচ্ছি। দেখুন বিস্কুট গুঁড়ো করার ঝামেলা ছাড়াই আপনারা এইভাবে কেক তৈরি করতে পারেন। কেক কিন্তু একদম পারফেক্ট হবে। দেখুন আমার একদম কেক রেডি। এরপর আমি কেকটা কেটে দেখাবো। দেখুন কেকটা কতটা চওড়া হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। আপনারা অবশ্যই বাড়িতে এই ঠিক এইভাবে কেক তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।